হলদিয়া মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার সাত সকালে দীঘা থেকে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সরকারি বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে হলদিয়ার মেচেদা 116 নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে সিগন্যালে দাঁড়িয়ে থাকা সরকারি স্টেট বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি তেলের ট্যাঙ্ক এবং দুর্ঘটনার জেরে 27 জন যাত্রী আহত হয়। তবে কয়েকজন বাসের যাত্রী গুরুতর আহত অবস্থায় 15 জন যাত্রীকে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বাইকের সামনে ঘটনাটা ঘটেছে রামতরঘাট বাস স্ট্যান্ডে। ট্রাফিক সিগন্যালের পরেই যে বরকিল্লা হরশঙ্কর এবং হরশঙ্কর রানী চোখের রাস্তা উঠার মুখেই যে ব্যারিকেডটা দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডে কিছু সমস্যা থাকার জন্য গাড়ি সব ক্রস করছে রাস্তা বরাবর এই দিক দিয়ে। তার ফলে কী হয়েছে, আমাদের সাউথ বেঙ্গল স্পিডে ছিল, তেল ট্যাঙ্কার এসে ওখানে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার ফলে কী হয়েছে, সাউথ বেঙ্গলের 25 থেকে 30 জন ইঞ্জিওর হয়েছে এবং ঘটনাস্থলে মানুষজনের, আমাদের উপপ্রধান সাহেব ছিলেন, আমিও ছিলাম, জল এবং প্রাথমিক যে চিকিৎসা করা এবং অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া, প্রশাসনকে খবর দেওয়া, সেটা আমরা করেছি এবং তেল ট্যাঙ্কার এবং আমাদের সাউথ বেঙ্গলকে ড্রেন দিয়ে সরানো হচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য, এখানে বারবার ঘটনা ঘটছে, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, আগামী দিনে যাতে না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।